বুয়েটে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্রলীগের সাবেক নেতাদের আলোচনা সভা বাধার মুখে পড়ে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পরেও শনিবার রাতে এই কর্মসূচি আয়োজনে অনুমতি কিভাবে পেল তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল 5টার দিকে বুয়েট ক্যাফেটেরিয়াতে ছাত্রলীগের বুয়েট শাখার সাবেক নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদদের 46তম শহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে আয়োজনটি। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়। তারা জানান, ক্যাম্পাসে ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠান হওয়ায় তা সাধারণ শিক্ষার্থীরা মেনে নিতে পারছেন না। আয়োজকরা জানান, আমন্ত্রিত সবাই সাবেক ছাত্রনেতা। এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি আশঙ্কা করছেন, এই ঘটনার পিছনে প্রতিক্রিয়াশীলদের তৎপরতা থাকতে পারে। বুয়েটে যে ঘটনাটি গতকাল ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক এবং মেধাবীদের বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা কেউই কখনোই মেনে নিতে পারে না এবং এটা কখনোই কাম্য নয়। সেই প্রতিক্রিয়াশীল সংগঠনের শিবিরের নেতাকর্মীরা হয়তো বা এই সুযোগটা কাজে লাগিয়ে তারা গতকাল ঘটনাটি ঘটিয়েছে। তবে সেখানে আপনারা জানেন যে 69 গণ অভ্যুত্থান থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা এরকম অনেক সিনিয়র বড় ভাইরা সেখানে উপস্থিত ছিল বুয়েটের। তাদের সাথে যে বেয়াদবি করেছে, শিক্ষার্থীদের নাম ধরে যারা বেয়াদবি করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত এবং জাতির পিতার শোক দিবসের একটি দোয়া মাহফিলে তারা যে বাধা সৃষ্টি করেছে এই জন্য তাদের, আমি মনে করি যে তাদের বিচার হওয়া উচিত। রাষ্ট্রদ্রোহিতার মতো একটি কাজ তারা করেছে বলে আমি মনে করি।